550 বিএ থেকে 5000 বিএ পর্যন্ত আমাদের কাছে अवेलेबल পাবেন ওকে ওকে আর যদি अवेलेबल না থাকে সর্বোচ্চ 2 থেকে 3 ওয়ার্কিং ডে আমাদেরকে দিবেন আমরা আপনাদেরকে ওই প্রোডাক্টটা তৈরি করে দিই দুই বছরের ভিতরে যদি কোনো প্রকার কোনো সমস্যা হয় সম্পূর্ণ বিনা কস্টে আমরা ওই প্রোডাক্টটা সার্ভিস করে দেব বা যদি সার্ভিস না হয় আমরা এটা চেঞ্জ করে দেব পাওয়ার লিনাক্স এর ইলেকট্রনিক্স এর আইপিএস ছাড়াও অন্যান্য যে ব্র্যান্ড যেমন রিমা ফ্রুস লুমিনাস বা আদার্স যে ব্র্যান্ডগুলো মানে যার যেই আইপিএস আছে সেটার সার্ভিসিং আপনারা করে দেন এটা একটা সার্ভিস নিতে পারেন আমাদেরটা কিন্তু লোড দেওয়ার পরে কিন্তু বসতেছে না ইয়েস হ্যাঁ এটা কিন্তু স্টিল দেখেন আরেকটা জানেন স্টিল 222-25 রইছে ভাই হ্যাঁ 210 222-24 চমৎকার আমাদের যে প্রাইস আছে মূল প্রাইস থেকে 30% ডিসকাউন্ট করব আমাদের যে নিজস্ব প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোতে মোটরসাইকেল ব্যাটারি আমাদের কাছে अवेलेबल আচ্ছা আচ্ছা সিএনজি ব্যাটারি আমাদের কারের বিভিন্ন কারের যে ব্যাটারিগুলো সবগুলো ব্যাটারি अवेलेबल আমাদের কাছে আমাদের গিজারে রয়েছে হচ্ছে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি এবং 3 বছরের কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে স্বাগতম জানাচ্ছি সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে ভিউয়ারস আমি আজকে আসি পাওয়ার লিনাক্স ইলেকট্রনিক্সে আমার সাথে অলরেডি কামরুল ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু কামরুল ভাই আইপিএস দিয়ে আপনাদেরকে ব্যাপক একটা সার্ভিস দিছে আইপিএস এর সিজন একটু এখন অফ সিজন না ভাই হ্যাঁ এখন তো শীত শীত আর লোডশেডিং তো এই সময়টা তো যারা নিতে চান আইপিএস তারাও নিতে পারবেন ভাই একটা নতুন শোরুম এই সময়তে যারা নেবেন তাদের জন্য হচ্ছে থাকবে বিশেষ ডিসকাউন্ট এবং বিশেষ সার্ভিস কেন সার্ভিস থাকবে দেখা যায় সিজন টাইম আসলে আমাদের ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট আসে আমরা কথা বলার মতো কোনো সুযোগ পাই না জাস্ট চেক করে আর ডেলিভারি করে ডেলিভারি দেওয়া থাকে আর এখন যারা আসবেন তারা হচ্ছে একটু স্পেশাল খাতির যত্ন পাবেন আচ্ছা এইভাবে চেক করে আমাদের সার্ভিস সেন্টারে চেক করে আপনারা নিতে পারবেন ওকে এখন কথা হচ্ছে আমরা আসি হচ্ছে কামরুল ভাই নতুন একটা শোরুমে ভাই একটা নতুন শোরুম করছে পল লিনাক্স ইলেকট্রনিক্স এর নিজস্ব প্রোডাক্ট আপনারা এখন পল লিনাক্স এর একটা নতুন আউটলেট থেকে পারচেজ করতে পারবেন এসে দেখে শুনে বুঝে ভাই লোকেশনটা যদি একটু বলে দিই এটা হচ্ছে লোকেশনটা হচ্ছে মুগদা হসপিটাল এবং বৌদ্ধ মন্দির এই দুইটার মাঝামাঝি পয়েন্টে এই জায়গাটার নাম হচ্ছে মায়াকানন মায়াকানন মোড় বললেই সবাই এই জায়গাটাকে চিনে আচ্ছা একদম আপনারা আরটু সহজ করে মানিকনগরের যে মেইন রোডটা আছে উত্তরাধরে সাইদাবাদ যাত্রাবাড়ি যাওয়ার এই বিশ্ব মেইন রোডের ভিতরেই পাশে মুগদা মেডিকেল আর এই পাশে হচ্ছে মায়াকানন গলির একদম মুখে মেইন রোডের পাশে আমরা একটা স্লট স্লাইড দেখায় দিব দোকানের বাসে আসার সুবিধাগুলো হচ্ছে আপনার উত্তরা থেকে বা রামপুরা বা সাভার থেকে যে ধরনের গাড়িগুলো হচ্ছে সাইদাবাদ যাত্রাবাড়ি হয়ে যায় আসে ওই গাড়িগুলোতে আপনি মানে আসতে পারবেন আর এছাড়া গুগল লোকেশনটা দেয়া থাকবে ডেসক্রিপশনের মধ্যে নাম্বার দেয়া থাকবে যোগাযোগ করে আসতে পারবেন আজকে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু নতুন শোরুম উপলক্ষে ধামাকা প্রাইজিং থাকবে তো সমস্ত ভিডিওটাতে আমাদের সাথে থাকবেন আমরা প্রত্যেকটা প্রোডাক্টের ধারণা দেওয়ার চেষ্টা করব আর এখানে ভাইয়ের কিছু ইন্ডিয়ান প্রোডাক্ট আছে লুমিনাস তারপরে লুক্সি তো এই প্রোডাক্টগুলোর সাথে পাওয়ার লিনাক্স ইলেকট্রনিক্সের প্রোডাক্টের কি কি ডিফারেন্স আছে সেগুলো কিন্তু আমরা সমস্ত ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও তো কামরুল ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো আপনার তো নতুন শোরুম উদ্বোধন অলরেডি হয়ে গেছে জি তো নতুন শোরুমের এই উদ্বোধন উপলক্ষে আমাদের যে ডেইলি নিডস এর ভিউয়ার্স আছে তাদের জন্য আপনি এবার কি রাখতেছেন বলেন তো ভাই তাদের জন্য আসলে এখন তো মানে অনেক প্রোডাক্ট এখানে কোনো প্রোডাক্টের ইয়া তো দিতে পারতেছি না তো প্রথমে আমরা এখানে কি কি পাচ্ছি সেটা আপনাদেরকে দেখাই আচ্ছা আচ্ছা আপনার ডিলিনস এর কাস্টমার তারপরে প্রত্যেকটার স্পেসিফিক কোনো কিছু থাকবে কোনো না কোনো ডিসকাউন্ট অবশ্যই থাকবে আচ্ছা চলেন তাহলে কামরুল ভাই আমাদেরকে দেখাক পাওয়ার লিনাক্স ইলেকট্রনিক্স কি কি প্রথমে আমরা সুবিধা আছে আপনাদেরকে দেখাই আমাদের ব্র্যান্ডের পাওয়ার লিনাক্স আইপিএস উইথ ইউপিএস ওকে এখানে আমাদের প্রত্যেকটা মডেল अवेलेबल যে মডেলগুলো হচ্ছে আপনারা আমাদের কত থেকে কত মডেল আছে 550 বিএ থেকে 5000 বিএ পর্যন্ত আমাদের কাছে अवेलेबल পাবেন ওকে ওকে আর যদি অ্যাভেলেবেল না থাকে সর্বোচ্চ 2 থেকে 3 ওয়ার্কিং ডে আমাদেরকে দিবেন আমরা আপনাদেরকে ওই প্রোডাক্টটা তৈরি করে দিই মানে কারো এক্সপেকটেশন যেটা সেটা যদি অ্যাভেলেবল ইনস্টার না পাওয়া যায় হ্যাঁ এছাড়াও হচ্ছে আপনারা মাইক্রোডেকের সোলার পিসু মডেলের আইপিএস গুলো আমাদের কাছে পাবেন ওকে যেটা সোলারের মাধ্যমে হচ্ছে লুক্সি পাবেন মাইক্রোডেকের লুমিনাস অপটিমা পাবেন ঠিক আছে এরপর হচ্ছে আমাদের ব্র্যান্ডের গুলো তো আছে ওকে আর ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকে ওয়ারেন্টি বলতে আমরা কিন্তু আমাদের যে আইপিএস রয়েছে আইপিএস এ 2 বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি 2 বছরের ভিতরে যদি কোনো প্রকার কোনো সমস্যা হয় সম্পূর্ণ বিনা কস্টে আমরা ওই প্রোডাক্টটা সার্ভিস করে দিব বা যদি সার্ভিস না হয় আমরা এটা চেঞ্জ করে দিব প্রোডাক্ট একটা আইপিএস কি আমাদেরকে একটু খুলে দেখানো যায় অবশ্যই খুলে দেখাবো আচ্ছা তো পাওয়ার লিনাক্স ইলেকট্রনিক্স এর নিজস্ব প্রোডাক্ট আর আপনারা কিন্তু সবাই জানেন যে ওনারা পাইকারি দামে বিক্রি করে থাকে ভাই এখনো কি কেউ যদি নিজের ব্র্যান্ড নিজের নামে বানায় আজকে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই আচ্ছা যারা ইন্ডিয়ান প্রোডাক্টগুলো নিতে চান আমরা দুইটা প্রোডাক্টের আমরা আছে আপনাদেরকে ডিফারেন্স দেখাবো যে আসলে ইন্ডিয়ান প্রোডাক্টটা আপনি কি নিচ্ছেন আর আমাদেরটা কি নিচ্ছেন
পাচ্ছেন। ওকে, তো চলেন ভিউয়ার্স আমরা এইটাও একটু দেখে নেই। এই দেখেন ভিউয়ার্স, অলরেডি কিন্তু পাওয়ার লিনাক্স ইলেকট্রনিক্সের একটা প্রোডাক্ট খোলা হচ্ছে, আর এই পাশে আমরা ইন্ডিয়ান একটা প্রোডাক্ট নিছি। এই দুইটা প্রোডাক্ট কম্পেয়ার করে আমরা দেখাই দেবো কোনটা আপনাদের জন্য বেস্ট হবে, কোনটা কী ইউজ করা আছে। নর্মালি আমরা ব্র্যান্ডেড প্রোডাক্ট খুঁজে থাকি, বাট ব্র্যান্ডেড প্রোডাক্টের ভিতরে কী ইউজ করা আছে এটা কিন্তু আমরা জানি না। আমরা দুইটা কম্পারিজন আপনাদেরকে এখনই দেখাই দিব। তো ভাই, এখন কি মোটামুটি খোলা হয়েছে নাকি? জি ভাই, এখন আমরা হচ্ছে দুইটা ব্র্যান্ডের এই প্রোডাক্ট খুলেছি। আচ্ছা, তো চলেন এগুলো হচ্ছে আমাদের সার্ভিস সেন্টারে নিয়ে যাই। ভাই, সার্ভিস সেন্টার, সার্ভিস সেন্টার মানে হচ্ছে আপনার এখানে আমাদের পাওয়ার লিনাক্স এর ইলেকট্রনিক্স এর আইপিএস ছাড়াও অন্যান্য যে ব্র্যান্ড যেমন রিমা ফ্রুস, লুমিনাস বা আদার্স যে ব্র্যান্ড গুলো, মানে যার যেই আইপিএস আছে সেটার সার্ভিসিং আমরা করে থেকে একটা সার্ভিস নিতে পারবে। ওকে ওকে, চমৎকার। চলেন সার্ভিস সেন্টার থেকে আমরা এই দুইটা প্রোডাক্টের কম্পারিজন দেখে আসি। তো ভিউয়ার্স, এখন আমরা পাওয়ার লিনাক্স ইলেকট্রনিক্স এর যে সার্ভিস সেন্টার এখানে আসি, এখানে কিন্তু পাওয়ার লিনাক্স ইলেকট্রনিক্স এর নিজস্ব প্রোডাক্ট আছে, আর ইন্টারন্যাশনাল প্রোডাক্ট বলতে কি ইন্ডিয়ান প্রোডাক্ট লুমিনাস আর হচ্ছে মাইক্রোটেক আছে। ভাই, তিনটা ডিফারেন্সটা আমরা কিভাবে ভিউয়ারদেরকে বুঝাতে পারি? প্রথমে আমি হচ্ছে মাইক্রোটেকের লুক্সি যেটা সেটা দেখাই। আচ্ছা, এটা হচ্ছে 1200। হ্যাঁ, 1200 VA। তো 1200 তে দেখেন, আমরা কিন্তু এর আগে আপনাদেরকে দেখাইছি যে আমাদের আউটপুটটা কিন্তু অলওয়েজ 220 থাকে, যেটা আপনি পাচ্ছেন হচ্ছে 800 ওয়াটের লোড দেওয়া হয়েছে। তো আমরা আরো যত লোড দিব ওখান থেকে কমবে। যদি এটা 1200 দিয়ে ধরি তাহলে আমরা 900 ওয়াট আউটপুট পাবো। 800 ওয়াট লোড দেওয়ার পরে এটা হচ্ছে আপনার 186 ভোল্ট হয়ে গেছে। তো আমরা হচ্ছে আরেকটু লোড বাড়াই। ওকে, আরেকটু বাড়াই আমরা, আমরা আরেকটু লোড বাড়ায় দেই। দেখেন 184 মানে এটা ওভারলোড হয়ে গেছে। আচ্ছা, ওভারলোড হওয়ার কারণে এটা অফ হয়ে গেছে। অফ হয়ে গেছে, হ্যাঁ। ও মাই গড, সাথে সাথে অফ হয়ে গেছে। আচ্ছা, এই হচ্ছে এটার টেকনোলজি। কিন্তু ভাই, এইসব মেশিন কিনলে আপনি আউটলুক ভালো পাবেন, কিন্তু ভিতরে আপনি কি পাচ্ছেন দেখেন। ওকে, অনেকে বলবে যে ভাই ঘষা দিয়া কি দামা চেক করা যায়, এটা কিন্তু ভাই ঘষা দিয়া না। আমি চ্যালেঞ্জ করতে পারি, আমার এখানে আসবেন যদি আমার কোনো প্রোডাক্ট, আমার নিজস্ব কোনো প্রোডাক্ট আপনি অ্যালুমিনিয়ামের পান, আপনাকে ওই এখানে কি অ্যালুমিনিয়াম ইউজ করা, তামা নাই, হচ্ছে ট্রান্সফরমার হচ্ছে অ্যালুমিনিয়ামের। আচ্ছা আচ্ছা, টেকনোলজি ভালো, বাট তারা হচ্ছে এখানে অ্যালুমিনিয়াম ইউজ করছে। এখন হচ্ছে চিপ পাশ দিয়ে হচ্ছে আপনার যারা কিনতে চান তারা এই ধরনের প্রোডাক্ট গুলো বেশি দাম দিয়ে কিনতে পারেন। ওকে, আচ্ছা, এখন আমরা দেখি, আমরা যেহেতু আমরা কি ভাই লুমিনাসটা দিয়ে দেখবো, তারপর আপনারটা দেবো। হ্যাঁ, আচ্ছা, আমরা এখন লুমিনাসটাতে একটু দেখাই। আচ্ছা, তাহলে আমরা এখন পাওয়ার লিনাক্স ইলেকট্রনিক্স এর যে আইপিএস টা আছে আমাদের টেকনোলজিতে হয়ে যাবে। এখন আমরা পাওয়ার লিনাক্স এর এই আইপিএস টাতে একটু লাইন দিয়ে দিই। এইটা হচ্ছে আমাদের 1000 VA একটি মেশিন। এটাতে আমরা 1200 VA তে দেখাইছিলাম। হ্যাঁ, এটাতে আমরা 800 ওয়াট দিয়ে দেখি কি অবস্থা হয়। এটা হচ্ছে আমাদের 1000 VA একটা মেশিন। আচ্ছা, আমরা এখানে লাইন দিয়ে দিচ্ছি ব্যাটারিতে। ওকে, আমাদের দেশের প্রোডাক্টগুলো ভাই ব্যাটারিও কিন্তু ওনাদের কাছে অ্যাভেলেবল আছে। আমরা প্রাইসটা খুব অল্প সময়ের ভিতরে জানাবো, লাইনটা চলে আসছে। তো দেখেন আমাদের এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে, ওইটাও ডিজিটাল ডিসপ্লে ছিল। ওকে, এখন আমরা দেখি লাইনটা দিয়ে দিই। আচ্ছা, আমরা এখান থেকে লোড নিব। ওকে, তো দেখেন আমি কিন্তু বলছিলাম যে আমাদেরটা 220 এর কাছাকাছি থাকে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা কম দেখেন আমাদেরটা কিন্তু লোড দেওয়ার পরে কিন্তু বসতেছে না। ইয়েস, হ্যাঁ, এটা কিন্তু স্টিল, দেখেন আরেকটা জানেন স্টিল 222-225 রয়েছে ভাই। হ্যাঁ, 210-222-224, চমৎকার। এটা তো এখন পর্যন্ত শাটডাউন হয় নাই না, আমরা কিন্তু 800-800 দিছি। এর আগেরটাতে যেমন 800 দিছি, এটাতেও 800 দিছি, বাট পাওয়ার লিনাক্স এর যে আইপিএস টা আছে কিন্তু স্টিল ওয়ার্কিং, দেখেন চমৎকার। আর বোল্ট কিন্তু ওইটা যেমন 186 তে চলে গেছিল, এটা কিন্তু 186 তে যায় না, এটা কিন্তু এইখানে রেগুলার ভোল্টেজেই রাখছে।
ওয়াও চমৎকার। এরপর হচ্ছে আপনারা যে কতবার লোড ইউজ করতেছেন এটা হচ্ছে আমাদের ডিসপ্লেতে আমি এর আগেও দেখাইছি আপনাদের ভিউয়ারস, এখনো দেখাই দিই। সেগুলো হচ্ছে আপনি এই যে দেখেন আউটপুট 219 846 ওয়াট ইউজ করতেছে, ঠিক আছে ওকে। আর এই ফ্যানটা হচ্ছে অটো এখানে থার্মোস্টর ইউজ করা, যখন এই থার্মোস্টরটা গরম হবে এনটিসিটা গরম হবে তখন হচ্ছে আপনার এই ফ্যানটা কুলিংটা অন হবে, এর আগে অন হবে না। ওকে এখন পর্যন্ত এই মেশিন গরম, আর এটা কিন্তু সম্পূর্ণ কপার। হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ, এর আগে আমরা প্যাচানোটা দেখাইছিলাম, এর আগে আমাদের ফ্যাক্টরিতে আপনাদেরকে দেখাইছিলাম যে আমরা কিভাবে এগুলো তৈরি করি। ওকে কেউ যদি আমার মানে আইসে এখান থেকে দেখে নিতে চান অবশ্যই দেখে নিতে পারবেন। ওকে নিজস্ব সার্ভিস সেন্টার আছে। আচ্ছা এইবার আমরা লুমিনাস অপটিমাস 1250টা আপনাদেরকে দেখাবো, যেটা শক্তি হচ্ছে 900 BA 900 BA। তো কামরুল ভাই এটা রহস্যটা আমরা কি দেখতে পারি? এটা লাইন দিছে অবশ্যই আমি, এটাও কিন্তু অ্যালুমিনিয়ামের ট্রান্সফর্মার। আচ্ছা আচ্ছা আমি যে কোনো প্রোডাক্টের বদলাম করতেছি এরকম না, এটা কিন্তু আমিও বিক্রি যা আছে তাই, যা আছে তাই আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি। আচ্ছা এখানে এটা দেখি ভোল্টেজ কত, 221। আচ্ছা তো আমরা হচ্ছে আপনার লোড দিলাম 200 ওয়াট, দেখেন এটা কিন্তু কমে আসছে, পড়ে গেছে। ও মাই গড, হ্যাঁ পড়ে গেছে, আবার 220 এ আসছে, 400 ওয়াট 600 ওয়াট কমে গেছে। তো 900 BA তে হচ্ছে আমরা লোড দিতে পারবো হচ্ছে আপনার প্রায় 650 ওয়াটের মতো আর কি। আচ্ছা এই দেখেন 200 BA, তো এর উপরে এটা কিন্তু অলরেডি রেগুলার থেকে কমে গেছে। ও মাই গড, এটা অতটা খারাপ না, বাট এটাও কিন্তু ফল করছে নাকি ভাই? ফল্ট না বাট সিস্টেমটা এরকম। আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে, খুব চমৎকার ইনফরমেশন এসে দেখেন ওভারলোড চলে আসছে অলরেডি, এই যে দেখেন এটা কিন্তু ওভারলোড দেখাইতেছে। আচ্ছা আমরা এটা তাহলে দেখাই দিছি, এটা তাহলে অফ করে দিই ভাই। ওকে দেখেন ভিউয়ার্স চমৎকার একটা জিনিস কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। বেশি টাকা দিয়ে হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট নিতে চান তারাও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে এখন আমরা তাহলে পাওয়ার লিনাক্স এর প্রোডাক্টের প্রাইসিং এখন বর্তমানে কেমন ডিসকাউন্ট দিচ্ছেন ভাই বলেন। আচ্ছা পাওয়ার লিনাক্স এর ডিসকাউন্ট বলতে আমরা হচ্ছে আপনার ভিউয়ারসদের জন্য এখন যে আমাদের যে প্রাইস আছে মূল প্রাইস থেকে 30% ডিসকাউন্ট করব, আমাদের যে নিজস্ব প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোতে 30% নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে। আচ্ছা আর এছাড়া বর্তমানে এখন কি কি পাওয়া যাচ্ছে? এছাড়া হচ্ছে আমাদের কাছে এখন আপনি IPS এর ব্যাটারি পাবেন, IPS এর ব্যাটারি যে অ্যাপোলো ব্যাটারি গ্যারান্টি সহকারে নাকি? জি 18 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে। ওকে ওকে এছাড়াও হ্যামকো ব্যাটারি পাবেন, হ্যামকো ব্যাটারি আছে, এর ব্যাটারি পাবেন। এগুলো ডিসকাউন্ট দিচ্ছেন কেমন? এইগুলাতে হচ্ছে আমরা যথেষ্ট পরিমাণ আমাদের নতুন শোরুম উপলক্ষে আমরা ডিসকাউন্ট দিব। এছাড়াও হ্যামকো 200 এ আমরা হচ্ছে বিশেষ একটা ক্যাম্পেইন করতেছি, এটা 19,500 টাকা নিতে পারেন মাত্র। আচ্ছা আচ্ছা নরমাল সেলিং প্রাইস কত? এটা নরমালি সেলিং প্রাইস আছে হচ্ছে 21,500 টাকার মতো। ওকে ভিউয়ার্স আমরা প্রত্যেকটা স্পেসিফিক প্রাইস বলতেছি না, আমরা জাস্ট বেসিক ধারণা দিয়ে দিচ্ছি। স্ক্রিনে দেওয়া নাম্বার কিংবা ওনাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, আমরা কিন্তু আমাদের ডেসক্রিপশনে লিংকটা দিয়ে রাখবো, এখান থেকে আপনার প্রাইস পেয়ে যাবেন। যে বিভিন্ন জিপ বা কারের যে গাড়িগুলোর মোটরসাইকেলের ব্যাটারি আছে, হ্যাঁ মোটরসাইকেল ব্যাটারি আমাদের কাছে অ্যাভেলেবল। আচ্ছা আচ্ছা সিএনজি ব্যাটারি, আপনার কারের বিভিন্ন কারের যে ব্যাটারিগুলো সবগুলো ব্যাটারি অ্যাভেলেবল আপনাদের কাছে পেয়ে। আবার আমরা লিকুইড ওয়াটার দেখতে পাচ্ছি, এটা হচ্ছে যে IPS অনেকে ইউজ করে যাদের পানি কমে যায়, ঘন ঘন পানি IPS এ পানি লাগে, তারা হচ্ছে হ্যামকো ব্র্যান্ডের ও বলো প্লাস ব্র্যান্ডের IPS এর পানিগুলো আমাদের কাছে নিতে পারবে। ওকে ওকে এই পাশে যে বাইকের ব্যাটারি দেখতে পাচ্ছি, বাইকের ব্যাটারি অ্যাভেলেবল এবং বাইকের মোবিলটাও আমাদের কাছে কিছুদিন পরে আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন। আচ্ছা এই পাশে গিজার দেখতে পাচ্ছি কিছু পাওয়ার লিনাক্স এর, এখন তো শীতের সিজন, আমরা আমাদের নিজস্ব ব্র্যান্ডের কিছু গিজার আমরা শীতের জন্য করে থাকি। আচ্ছা আচ্ছা যারা আমাদের IPS কাস্টমার ইউজ করে, যে কাস্টমাররা আমাদের IPS গুলো ইউজ করে তারা আমাদের ব্র্যান্ডের গিজারটাও পছন্দ করে, এজন্য আমরা গিজারটাও করি। আচ্ছা আচ্ছা আমাদের গিজারে রয়েছে হচ্ছে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি এবং 3 বছরের কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি। কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে, 3 বছরের ভিতরে যদি কয়েল কেটে যায় আমরা সম্পূর্ণ বিনামূল্যে সেই কয়েলটি চেঞ্জ করে দিব আপনাদেরকে। আর এই গিজারে হচ্ছে আমরা যে কয়েলটি ইউজ করি সেটি হচ্ছে ইটালিয়ান ব্র্যান্ডের। ওকে ইটালিয়ান ব্র্যান্ডের কয়েলটা। আচ্ছা এটা কয়েলটা একটু দেখাই দিই, ঢাকার বাইরে কুরিয়ারে নিতে পারবে
পারবে। আচ্ছা, ঢাকার বাইরে থেকে বেসিক্যালি ব্যাটারিটা কুরিয়ার নেওয়া যায়, কিন্তু ব্যাটারিটা আসলে সকল ব্র্যান্ডের ব্যাটারি সব জায়গায় শোরুম থাকে, ওইখান থেকে নিতে পারেন। আমাদের নিজস্ব যে আইপিএস গুলো আছে এইগুলো নিয়ে আপনার ভিউয়ার্স গিজার টিজার যেগুলো আছে সম্পূর্ণ প্রোডাক্টই কুরিয়ার করা যায়, কোনো প্রবলেম নেই। ওকে, এখন যদি কেউ সরাসরি আসতে চায় তাদের জন্য আপনার নতুন শোরুমের নতুন লোকেশনটা আরেকবার বলে দিবেন। লোকেশনটা হচ্ছে আপনাদের মুগদা যে হসপিটাল আছে মানিকনগর বিশ্ব রোড, এটাকে বলে মুগদা হসপিটাল থেকে 200 গজ সামনে কমলাপুর ফুট ওভার ব্রিজের থেকে একটু সামনে আগালেই পাবে। আর এদিকে হচ্ছে বৌদ্ধ মন্দির, আচ্ছা মানিকনগর বৌদ্ধ, এটা হচ্ছে বলে সবুজবাগ, জায়গাটার নাম হচ্ছে সবুজবাগ মায়াকানন, সবুজবাগ মায়াকানন বৌদ্ধ মন্দির থেকে একটু সামনে আগালেই পাবে। ওকে, আর এছাড়া কিন্তু ওনাদের নাম্বার দেওয়া থাকবে, এই এরিয়াতে যখন আপনারা চলে আসবেন নাম্বার ধরে যোগাযোগ করলেই কিন্তু আপনারা গুগলে অল লিনাক্স ইলেকট্রনিক্সে পেয়ে যাবেন, আমাদের লোকেশন সার্চ করলে আমাদের এই শোরুমের অ্যাড্রেসটাই দেখাবে। ওকে, তো ভিউয়ার্স আজকের মতো চমৎকার ভিডিও আমরা এখানেই শেষ করছি। তো কামরুল ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।